আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখবেন পুলিশ হেফাজতে শাহরুখ খানকে নিয়ে যে তথ্য দিল ছেলে আরিয়ান। শাহরুখের ব্যস্ততায় কি ছেলেকে নেশাগ্রস্ত বানিয়েছে? বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলেকে নিয়ে যেভাবে গণমাধ্যমে আলোচনা হওয়ার কথা ছিল, বর্তমান অবস্থা তার ঠিক বিপরীত। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কিং খানের একমাত্র ছেলে এখন পুলিশ হেফাজতে। মুম্বাইয়ের বড় উকিল ধরেও ছেলেকে ছাড়াতে পারেননি তিনি। সিনেমায় যেই মানুষটি বরাবরই ইতিবাচক, বাস্তবে সেই মানুষটিকে নিয়েই হচ্ছে এখন নেতিবাচক আলোচনা, কারণ ছেলে সঠিক পথে নেই। এর আগেও শাহরুখের ছেলে আরিয়ান বেশ কিছু বিতর্কিত কাজে সম্পৃক্ত হয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন, কিন্তু এবারের বিষয়টি সব কিছুকে ছাপিয়ে গেছে। আটক হওয়ার পর শাহরুখ পুত্র আরিয়ানকে গত দুই দিন দীর্ঘক্ষণ ধরে জেরা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই জেরার কিছু অংশ প্রকাশ্যে এসেছে। এক শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকার খবর অনুযায়ী, চার পাতার বয়ানে অনেক কিছু বলেছেন আরিয়ান। বয়ানে এই তারকাপুত্র বলেছেন, আমার বাবা শাহরুখ খান অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন, এই মুহূর্তে একসাথে তিনটি ছবির শুটিং করছেন উনি, আর বাবা এতটাই ব্যস্ত যে অনেক সময় ওনার সাথে দেখা করার জন্য ম্যানেজার পূজার কাছে আমায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এই কথার সূত্রেই প্রশ্ন উঠেছে, শাহরুখের ব্যস্ততাই কি ছেলেকে নেশাগ্রস্ত বানিয়েছে? আরিয়ান খানের বিরুদ্ধে আদালতে বেশ কিছু প্রমাণ পেশ করেছে এনসিবি। এনসিবি আদালতকে জানিয়েছে যে আরিয়ানের মোবাইল থেকে বেশ কিছু আপত্তিকর ছবি আর হোয়াটসঅ্যাপ চ্যাট তারা উদ্ধার করেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে আর্থিক লেনদেনের উল্লেখ আছে, আর এই আর্থিক লেনদেনের চ্যাট থেকে এনসিবি জানতে পেরেছে যুক্তরাজ্য আর দুবাইয়ে মাদক নিয়েছেন আরিয়ান। খবর অনুযায়ী, আদালতে শুনানির সময় ন্যাজাল স্প্রে চেয়েছিলেন আরিয়ান, তাকে তা দেয়া হয়েছে। এনসিবির হেফাজতে আরিয়ান, মুনমুন, আরবাজ ছাড়া আরও পাঁচ অভিযুক্ত আছেন। এনসিবি আদালতকে জানিয়েছে যে তাদের সবাইকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 7 অক্টোবর পর্যন্ত আরিয়ানকে এনসিবির হেফাজতেই থাকতে হবে। মাদক কাণ্ডের জন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচাকেও 7 অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখা হবে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি 1 বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২০,০০০ রুপি জরিমানাসহ কারাদণ্ড হতে পারে।